দেখুন একটা কথা হচ্ছে, দেখুন রাজনৈতিক নেতৃত্বরা দল বদল করে, এমন কোন নেতৃত্ব নেই যারা দল বদল করেনি। দল বদলের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেটা আমার ছিল না, তাহলে আমি বলতে পারি যে যে আমি দল বদল করলে কি রকম লাগে, ফিলিংসটা কি রকম হয়, সেই এক্সপিরিয়েন্সটা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই আমি কিছুদিনের জন্য দল বদল করেছি। বাপুদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আপনি কেন আস্থা হারালেন? অনেকগুলি কারণ রয়েছে, সারা দেশে বিজেপি বিরোধী লড়াইয়ের নেত্রীর কথা বলে, দলের কথা বলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল যে সমর্থিত প্রার্থী যশবন্ত সিনহাকে ভারতবর্ষের প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল মেনে নিয়েছে, কিন্তু যখন উপরাষ্ট্রপতির ভোট আসলো তখন তৃণমূল কংগ্রেস সেই ভোটদানে বিরত থাকল। তাহলে বিরোধী হিসেবে প্রকৃত বিজেপি বিরোধী দল কিনা সেটা সন্দিহান রয়েছে। এবং আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস যখন মনে করেছিলাম যে এই রাজ্য প্রকৃত বিজেপি বিরোধী তা করবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বিজেপির বি টিম হয়ে বিভিন্ন রাজ্যে কাজ করছে। বাপুদা, আপনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এরকম কজন আছেন এখানে আজকে জয়েন করেছে? আজকে জয়েন করেছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে 52 জন ছিল, 52 জনের মধ্যে প্রায় আজকে 15-16 জন জয়েন করে নিয়েছে, বাকিরাও আগামী দিনে লাইনে রয়েছে, সবাই জয়েন করবে। তৃণমূল কংগ্রেসের পুরো অস্তিত্ব থাকবে না, মানুষ চাইছে যে বিজেপি সরকারের পরিবর্তন। তাই আজকে মানুষই আমাদেরকে বলেছে, যখন তৃণমূলে গিয়েছিলাম মানুষের কথা শুনে, আবার মানুষই বলছে যে না, ভাগাভাগি ভোট ভাগাভাগি করে হবে না, যেহেতু বিজেপিকে হটাতেই হবে, সরাতেই হবে, তাহলে আমরা সবাই কংগ্রেস করব এবং কংগ্রেসের মাধ্যমেই আমরা বিজেপিকে সরাতে পারব। বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং এর কারণে কি দল বদল? অনেক কিছু কারণ রয়েছে, শুধু একটি কারণেই দল বদল হয় না, বিভিন্ন অনেকগুলি কারণ রয়েছে, সেগুলি আমি বলতে চাই না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আজকে কংগ্রেস দল কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি কথা হয়েছে দল বদলের সময়? নিশ্চয়ই, যখন কোনো নেতার দল পরিবর্তন করে নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই দল পরিবর্তন করা হয়। রাজ্য নেতৃত্ব সুবল ভূমি কি কংগ্রেসে আসতে পারে? রাজ্য নেতৃত্ব তৃণমূলের সুবল ভূমি কি কংগ্রেসে আসতে পারে? উনি বলতে পারবেন, আপনারা সুবলদাকে প্রশ্ন করলে হয়তো সেটা উনি উত্তর দিবেন। আপনি কংগ্রেসে যোগদান দিবেন তার আগে কি তৃণমূলের একেবারে সদর দপ্তর নবান্ন থেকে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে? করেছে, আমার সঙ্গে কথা হয়েছে তৃণমূল নেতৃত্বে, কিন্তু আমি আমার সিদ্ধান্তের কথা ওদেরকে জানিয়ে দিয়েছি। আমি কার সঙ্গে কথা হয়েছে, অভিষেক ব্যানার্জি জানেন? সবাই জানে, সবাই জানে। আপনার কি দলের সাথে কোনো ব্যক্তিগত মানে কোনো নেতার উপর ব্যক্তিগত কোনো আক্ষেপ বা সেখানে আক্রোশ রয়েছে যার কারণে আপনি দল ছাড়ছেন? না না, ব্যক্তিগত পলিটিক্স আমি করি না, আমি আইডিওলজির উপর ডিপেন্ড করে দলটা করি। আমি ব্যক্তিগতভাবে আমি বিজেপির পলিসিতে বিশ্বাস করি না এবং ছোটবেলা থেকে সিপিএম এর পলিসিতে বিশ্বাস। তাহলে আপনি বলছেন তৃণমূল বিজেপির পলিসি মেনে চলছে? এটা ভোট উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট বয়কট করা মানে কি? মানে পরোক্ষে বিজেপিকে সহায়তা করা।